হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প রয়েছে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এবার ফেরত নেওয়া শুরু করলো রাজ্য সরকার অর্থাৎ যে সমস্ত মহিলারা হাজার টাকা পাচ্ছেন বা পাঁচশো টাকা পাচ্ছেন সেই সমস্ত টাকা এবার রাজ্য সরকার ফেরত নেবেন অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা এবার রাজ্য সরকার কেটে নেবেন তো বন্ধুরা এই মুহূর্তে কোন কোন মহিলার টাকা রাজ্য সরকার কেটে নেবেন অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত নিয়ে নেবেন রাজ্য সরকার বন্ধুরা সেই লিস্ট চলে এসেছে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতেই অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাকে করতে হবে আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে অল করে দেবেন এবং ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করে দেবেন শেষে আপনি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যে লক্ষ্মী ভান্ডার টাকা আপনি পাঁচশো টাকা বা হাজার টাকা পেয়েছেন সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে কিনা রাজ্য সরকার অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে পারবেন তো দেখুন এখানে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে যে কোন কোন মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত নেওয়া হবে প্রথমে এক নম্বরে বলা হয়েছে যে একাধিক উপভোক্তার টাকা একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেই ক্ষেত্রে সেই সব মহিলাদের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়া হবে অর্থাৎ অনেক মহিলা অ্যাপ্লাই করেছেন তারা কি করেছেন একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন অনেক মহিলা একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন যারা যারা একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন বিভিন্ন আবেদনের সঙ্গে তাদের সেই টাকা ফেরত নেওয়া হবে দুই নম্বর বলা হয়েছে একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের থেকে বেশি টাকা ঢুকেছে সেই ক্ষেত্রে সেই সমস্ত টাকা ফেরত নেওয়া হবে অর্থাৎ যাদের পাঁচশো টাকা ঢোকার কথা কারোর সেক্ষেত্রে ক্ষেত্রে হাজার টাকা ঢুকেছে আবার হাজার টাকা ঢোকার কথা সেই ক্ষেত্রে আরও বেশি ঢুকেছে সেই সমস্ত টাকা রাজ্য সরকার ফেরত নিয়ে নেবে তিন নম্বরে বলা হয়েছে যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন এবং পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পাচ্ছেন তাদেরও সেই টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে বা ফেরত নেওয়া হবে অর্থাৎ আপনার নিজের কোনো সার্টিফিকেট নেই কাজ সার্টিফিকেট নেই আপনি অন্যজনের সার্টিফিকেট ডুপ্লিকেট করে দিয়েছেন এবং আপনিও পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা পাচ্ছেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকাগুলি ঢুকেছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু সরকার কেটে নেবে চার নম্বর বলা হয়েছে অনেক ক্ষেত্রে জেনারেল কাস্ট এবং ওবিসি কাস্ট মহিলারাও এসসি এসটি কাস্টের মতো হাজার টাকা করে পেয়ে গেছেন তাদের অ্যাকাউন্ট থেকেও সেই টাকা কেটে নেওয়া হবে হ্যাঁ বন্ধু এরকমও ঘটেছে যাদের পাঁচশো টাকা পাওয়ার কথা তারাও এসসি বা এসটি মহিলাদের মতো হাজার টাকা পেয়ে গেছেন সেই সমস্ত টাকাও রাজ্য সরকার কেটে নেবে এখানে তখন পাঁচ নম্বর বলা হয়েছে আধার কার্ডে এক নাম অর্থাৎ আবেদনকারীর যে নাম সেই নাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি এক না থাকে সেই সকল মহিলাদের অ্যাকাউন্ট থেকেও সেই টাকা ফেরত নেওয়া হবে ছয় নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে যাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নেই তবু ভুলবশত তারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্ট থেকেও সেই টাকা ফেরত নেওয়া হবে সাত নম্বরে বলা হয়েছে যে সকল মহিলারা অন্য ভাতার টাকা পেয়ে আসছেন অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তাদেরও অ্যাকাউন্টে যত টাকা ঢুকেছে সমস্ত টাকাই রাজ্য সরকার ফেরত নেবে এক কথা এখানে বলা হয় যে যাদের আবেদনপত্র ত্রুটিযুক্ত এবং যারা এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নয় তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের মারফত যত টাকা দেওয়া হয়েছে সেই সমস্ত টাকায় ফেরত নেওয়া হবে এরপর যাচাই করার পর যারা আসলে এই প্রকল্পে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য তাদেরকে আবার সঠিক পরিমাণে টাকা পাঠানো হবে আবারও তো বুঝতে পারছেন যাদের অ্যাকাউন্টে ভুল ভাল রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পর যোগ্য নয় যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আপনাকে এখানে সাতটি কারণ দেখালাম সেই সমস্ত কারণে তাদের সেই সমস্ত টাকা এবার রাজ্য সরকার ফেরত নেবেন তোমাদের বুঝতে পারছেন এই মুহূর্তে কোন কোন কারণে টাকা ফেরত নেওয়া হবে অবশ্যই এই কারণগুলির মধ্যে এই সাতটি কারণের মধ্যে যদি আপনার কোনো একটি কারণ থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্স আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা কেটে নিয়েছে কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্স আপনি কমেন্ট করে জানিয়ে তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি আপনার ভালো লাগবে তবু যদি এই বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জানার সকলের মধ্যে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন